আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। চলে আসলাম বরাবরের মতোই কম্পিউটারের একটি নতুন টিপস নিয়ে। কম্পিউটারে কীভাবে অ্যান্ড্রয়েড সফটওয়্যারগুলা ইউজ করা যায় সেটা আজকে আপনাদের দেখাবো। অ্যান্ড্রয়েড সফটওয়্যার ইউজ করার জন্য প্রথমেই পিসিতে একটা সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করবেন, কোথা থেকে করবেন প্রথমে দেখাই। সফটওয়্যারটার নাম হচ্ছে ব্লু স্ট্যাক। তার জন্য আমরা কম্পিউটারে একটা ব্রাউজার ওপেন করব। ওপেন করে গুগল থেকে লিখে নেব ব্লু স্ট্যাক। ব্লু স্ট্যাক এখানে দেওয়ার পরে bluestack.com এটা আমরা ইনস্টল করে নেব ডাউনলোড দিয়ে। এখান থেকে ডাউনলোড দিয়ে নেব, এটা আমার ডাউনলোড দেওয়া আছে তাই আমি ডাউনলোড দিচ্ছি না। তো সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাওয়ার পর ইনস্টল দিয়ে নেব। আমার ফাইল থেকে আমি ইনস্টল দিয়ে নিলাম, দেখা যাক। সময় নিচ্ছে ইনস্টল হতে। সফটওয়্যারটা ইনস্টলের তো একটু সময় লাগবে, সেটা পিসির কনফিগারেশনের উপর নির্ভর করবে। ইনস্টল হয়ে গিয়েছে, পিসি দিয়ে বেরিয়ে যাব। এখান থেকে ইউজ চেঞ্জ লোকেশন সার্ভিস, আমি এটা এগ্রি করে দিলাম ইচ্ছে হলে। টার্ন ইট ব্যাক ইন, ইয়েস করে দিলাম, ওকে করে দিলাম। দেন হয়ে গেল একটা পিসিতে অ্যান্ড্রয়েড মোবাইলের মতো একটা সফটওয়্যার আসলো। এটা থেকে
এখান থেকেই আপনি আপনার পিসি থেকে পিসিতে অ্যান্ড্রয়েড সফটওয়্যার সব ইনস্টল দিতে পারবেন, প্লে স্টোর ইউজ করতে পারবেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার সব কিছু ইউজ করতে পারবেন। চলুন দেখা যাক কীভাবে করা যাবে। এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে সিগিন করে নেবেন, আমি আমারটা করে নিচ্ছি। সিঙ্গিং হওয়ার পর এখান থেকে অ্যান্ড্রয়েডের যত অ্যাপস আছে সব ইনস্টল করে ইউজ করতে পারবেন। সাপোজ আমি ইমো ব্যবহার করবো, ইমোতে গিয়ে ইনস্টল করে নিলে ইমো ইউজ করতে পারবো। এখান থেকে শুধু এখন নাম্বার দিয়ে লগ ইন করে নিলেই ব্যবহার করা যায়। এভাবেই পিসিতে অ্যান্ড্রয়েডের সব সফটওয়্যার ব্লু স্টিক অ্যাপ্লায়ার দিয়ে ইউজ করতে হবে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।